হ্যালো বন্ধুরা, সুইমিং করা আমাদের প্রায় সবারই প্রিয়। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা পানিতে সাঁতার কাটতে আমরা সবাই পছন্দ করি। আর তা যদি হয় পৃথিবীর সব থেকে সুন্দর আর অবাক করা সুইমিং পুলে, তাহলে তো কথাই নেই। সাধারণ সুইমিং পুল তো আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু পৃথিবীতে এমন কিছু সুইমিং পুল আছে যা শুধু সুন্দরই না, রীতিমতো আপনাকে অবাক করে দেবে। তো চলুন প্রিয় দর্শক, দেরি না করে জেনে নেই বিশ্বের কিছু চোখ ধাঁধানো সুন্দর আর অবাক করা সুইমিং পুল সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর ইতোমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু বিথিলা রহমানস অ্যানাদার নিউ ভিডিও। নাম্বার 5, দা এইচ পুল। এটাকে দুনিয়ার সব থেকে সুন্দর সুইমিং পুল বললে ভুল হবে না। এটা তো আমরা সবাই জানি যে ইন্দোনেশিয়ার বালি শহর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিড়ে রয়েছে এই সুইমিং পুল। এই পুল সমুদ্র থেকে 531 ফিট উঁচুতে, এটা পাহাড়ের কিনারে তৈরি করা হয়েছে। এই পুলের শেষের দিকটা পাহাড়ের থেকে একটু বাইরের দিকে বানানো হয়েছে, যা সম্পূর্ণ গ্লাসের তৈরি। এই সাইডে সুইমিং করার সময় আপনার মনে হবে যে আপনি পাহাড়ের ওপরে হাওয়ায় সুইমিং করছেন। এই জন্য সারা পৃথিবীতে ছবি তোলার জন্য এটা দুনিয়ার বেস্ট সুইমিং পুল হিসেবে পরিচিত। নাম্বার 4, মার্কেট স্কোয়ার টাওয়ার পুল। মার্কেট স্কোয়ার টাওয়ারের টপ ফ্লোরে বানানো এই সুইমিং পুল উঁচুতে যারা ভয় পায় তাদের জন্য তো একেবারেই নয়। এই পুলটি সম্পূর্ণ কাচের তৈরি। এই পুলটি মাটি থেকে 502 ফিট উঁচুতে বানানো হয়েছে। ব্যস্ত সড়কের ওপরে কাচের তৈরি পুলে সুইমিং করা আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্রিস্টাল ক্লিয়ার পানির মধ্যে দিয়ে নিচের দৃশ্য একদম ক্লিয়ার দেখা যায়। এই পুলে সুইমিং করে আপনার এমন মনে হবে যে আপনি হাওয়ায় সুইমিং করছেন। নাম্বার 3, অ্যাকোয়ারিয়াম পুল। এটা এমন একটি পুল যার বিষয়ে একটি প্রচলিত কথা আছে যে মৃত্যুর আগে আপনার একবার হলেও এটা দেখা উচিত। এই সুইমিং পুল অ্যাকোয়ারিয়ামের ডিজাইনে বানানো হয়েছে, যার দুই দিক কাচের তৈরি। একদিকে আপনি এই ভিলার বাইরের সৌন্দর্য দেখতে পারবেন, আর একদিকে আপনি এই ভিলার বেডরুমের সৌন্দর্যও দেখতে পারবেন। মানে সুইমিং করতে করতে আপনি বেডরুমের মানুষকেও দেখতে পারবেন, আর বেডরুমে বসে বসে যারা সুইমিং করছে তাদেরকেও দেখতে পারবেন, যা দেখতে আপনার অ্যাকোয়ারিয়ামের মাছের মতো মনে হবে। সমুদ্রের কিনারে এত সুন্দর আলিশান বাড়ির এই সুন্দর পুলে আপনি যদি সুইমিং করতে চান, তাহলে আপনাকে এই বাড়িতে এক রাতে থাকার জন্য £600 খরচ করতে হবে। নাম্বার 2, নেমো 33 পুল। বেলজিয়ামের সিটি ব্রাসেলসের এই সুইমিং পুলটি হলো পৃথিবীর সব থেকে গভীর সুইমিং পুল। এর জন্য এই পুলের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। এই পুলের গভীরতা 34.5 মিটার, মানে 113 ফুট। এই পুলের পানি 100% বিশুদ্ধ। এই পানি বিশুদ্ধ করার জন্য এটাকে 87 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম করা হয়। পুলের গভীরতায় যাওয়ার জন্য আপনাকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। পুলের গভীরের জানালা আর ছোট রুমও বানানো হয়েছে। এই জানালা দিয়ে আপনি বাইরের ক্যাফে এরিয়া আর রুম দেখতে পারবেন। এর গভীরে একটা মিনি কারও রাখা হয়েছে। এত সব আজব কারুকার্যের জন্য এটা সারা পৃথিবীতেই বিখ্যাত। নাম্বার 1, সান আলফোনসোন ডেলমার পুল। পৃথিবীর সব থেকে বড় প্রশান্ত মহাসাগরের পাশে তৈরি এই পুল পৃথিবীর সব থেকে বড় সুইমিং পুল। এটার আয়তন 1013 মিটার, অর্থাৎ 3324 ফিট। এটাতে 250 মিলিয়ন লিটার পানি রয়েছে, যা 26 ডিগ্রি টেম্পারেচারে মেনটেন করা হয়। এই সুইমিং পুল এত বড় যে সমুদ্রে আপনি যা যা অ্যাক্টিভিটিস করতে চান তার প্রায় সবই এই পুলে করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো এবং এর মধ্যে কোন সুইমিং পুলটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।